গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সাত সকালবেলা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পড়াতে, আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে নাচের যে প্রোগ্রাম আসছে আমাদের, তো সেটার জন্য একটুখানি একটা ঘেটে গেছে একটা জিনিস, তো সেটাকে আজকে ঠিক করতে হবে, তার জন্য একটু আমাকে বাজার যেতে হবে। তো আগে আমি যখন যাবো হচ্ছে পড়াতে, ফার্স্টেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, পড়িয়ে দেন বাজার হয়ে তারপর বাড়ি ফিরব। এই প্যান্ডেলটা একদম আমার বাড়ির পাশে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। এখন টোটো করে আমি যাচ্ছি পড়াতে, তো পড়িয়ে আসি তারপর বাজার যাব। যে কাজটা নিয়ে বেরিয়েছিলাম, যেটা নিয়ে ডাউট ছিল, সেটা ডাউট ক্লিয়ার হয়ে সব কিছু সর্টেড, এখন একটা বাজে বাড়ি ঢুকছি। লাঞ্চ তো রোজই দেখাই, বাট আজকেরটা খুব ইউনিক। এটা হচ্ছে পলতা পাতার বড়া, যেটা আমার মোটেই খেতে ভালো লাগে না, তো সেটা একটা আমাকে দেয়া হয়েছে জোর করে। ভাত আছে এখানে, আর এর সাথে ফুলকপি নতুন একদম তরকারি আলু দিয়ে, এটা হচ্ছে মাছ। তো এখন 4:45 মতন বাজে, আর লাঞ্চ তো কমপ্লিট করে বেশ একটু রেস্ট টেস্ট নিয়ে, এখন আর ঘুমটা ইউজুয়ালি হয় না কারণ বিকেল হয়ে যায় তাড়াতাড়ি আর রিহার্সাল থাকে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমার পড়ানো নেই, আর যাব হচ্ছে ডাইরেক্ট একদম এখান থেকে, আমি দেখি টোটো করি হয়তো যাব, দিয়ে রিহার্সালে যাব। তার আগে এখন খাবো হচ্ছে চা, এই চাটা খুব দরকার পুরোপুরি রিহার্সালটাকে ঠিকঠাকভাবে করার জন্য। আজকে এসছি হচ্ছে সোনালিদির ফ্ল্যাটেতে, আর এই যে ওপরে এখানে থাকে, কিন্তু আজকে তো এর ঘরদোর পুরো অন্ধকার, বুঝতে পারছি না তো কি হতে চলেছে। আমি আর সোনালিদি একটু দোটানায় আছি, এবার বলছি ঘুমোচ্ছে কিনা কে জানে। এগুলো কি, তুই একটু কর, সবাই সাইলেন্ট, শ্রীমন্তী না এটা নয়, আগেটা যেটা করলি। এখানে সোনালিদি আমার বিয়ের জন্য ক্যাটালগ নিয়ে এসছে, সোনালিদি এগুলো আমায় গিফট করবে। এই যে মালকিন বসে আছে, তো এখানে এগুলো আমায় আজকে চয়েস করতে দিয়েছে, আমি এখন ভাবছি কি নেব। এক্স্যাক্টলি এইটা দেখছি, এখানে এনি দেবেন আমাকে বলেছে, এখানে আবার এ দেখতে বসেছে, গয়না গয়নার ছবি দেখাচ্ছে, এসব করছে, এদিকে এ ফোনে কি ঘাঁটছে তার নেই ঠিক, আর এদিকে বাড়ি যায় বলে একজন বসে আছে। বেশ করব, হেঁটে বাড়ি যা, এখানে উঠছিস কি, টাকা পয়সা আনিস নি কিছু না, আবার সোনালিকে বসেছিস কি, ভালো সিট নিয়ে নিয়েছিস, ভালো সিট নিয়েছিস। বাড়ি ফিরছি, আর ফিরতে ফিরতেই মণ্ডপগুলো চোখে পড়ে, এত সুন্দর লাগে পুরো একদম, মানে প্রস্তুতি যে কতটা তুঙ্গে। তো ফিরে গেছি অনেকক্ষণ, আর ফিরে গিয়ে এসে আজকে আর কোনো রকম ব্লগ করা হয়নি কারণ বাড়ির কিছু কাজ ছিল, তো সেইগুলো একটু গুছানো গাছানো করলাম, আর তারপর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:05, ব্লগটাকে আজকে এখানেই শেষ করব কারণ কালকে প্রচুর কাজ আছে, কাল রবিবার, আর সত্যি এখন প্রচুর চাপ থাকবে, আর রবিবার তো আরও চাপ আছে। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক করো, আর অবশ্যই কমেন্টে লিখে জানিও কীরকম লাগছে। দেখা হবে একটা নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।